ভাস্কর, সকাল থেকেই তো বিপুল সংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন সমাবেশে, কি বলছেন তারা এবং আশপাশের কি অবস্থা আমাদেরকে জানাবেন। বিপুল সংখ্যকই ওদের বলতে হবে, কারণ যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিল আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে, আমরা যে পয়েন্টে দাঁড়িয়েছি সে পয়েন্ট থেকে বলতেই হয় যে লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিল আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে। এখন এই যে একটি জনসমুদ্র তৈরি হয়েছিল, সেই জনসমুদ্র কিছুক্ষণ আগে মহাসমাবেশ শেষ হয়েছে, এখন জনস্রোতের মতো মানুষ কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং আমরা যারা আয়োজক ছিলেন অথবা বিভিন্ন জেলা থেকে এসেছি ওইসব তাদের সাথে কথা বলেছিলাম, আমরা কিন্তু এমন কোনো জেলা পাইনি বাংলাদেশে যে জেলা থেকে 100-এর নিচে বাস এসেছে। এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই বাসগুলো রাখার কারণে যেটা হচ্ছে যে ঢাকার সাধারণ যানজটের সঙ্গে এই বাসগুলো আরেকটু অতিরিক্ত যানজটের দেখা কিন্তু মিলেছে। কিছুক্ষণ আগে মহাসমাবেশটি শেষ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে কিন্তু জনসমাবেশে অংশগ্রহণ শেষে তারা এখন বাড়ির পথের দিকে নিজ নিজ জেলার উদ্দেশ্যে যে সকল বাসগুলো রাখা হয়েছে সে সকল জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছিলাম, আয়োজক অথবা অংশগ্রহণকারী, সকলে কিন্তু বলেছেন যে লক্ষাধিক মানুষের এই যে আজকের গণজমায়েত, সেই গণজমায়েতের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে যে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই বার্তা ছড়ানোর মাধ্যমে আগামী বছরের যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সেই বিশ্ব ইজতেমা শুধু দেশ নয়, সারা পৃথিবীর জন্য শান্তির যে বার্তা, সেই শান্তির বার্তা বয়ে আনবে ঈশ্বর। দাবি দাওয়া আমরা এবার যেতে চাই আমার আরেক সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, আলেম সমাজের বক্তারা কি বললেন সে বিষয়ে জানাবেন, এবং কোনো নির্দেশনা কি এসেছে কিনা সমাবেশ থেকে সে ব্যাপারেও জানাবেন আমাদের। সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী সম্মেলনের এই যে উপচে পড়া মানুষের ভিড় কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের যে সড়কগুলো সেগুলো তো ছড়িয়ে পড়েছে, এবং বিপুল সংখ্যক মুসল্লি সারা দেশের বিভিন্ন স্থান থেকে এসছেন। এর বড় একটি অংশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কগুলোতে তার অবস্থান নিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে সেই যানবাহনগুলো রাখা হয়েছে। এবং বক্তারা কিন্তু তাদের সম্মেলন স্থল থেকে বক্তব্যে বলেছেন যে সাতপন্থীদের কোনোভাবেই তারা তাবলিগে আর প্রবেশ করতে দেবেন না, এবং এবছর শেষ দিকে ডিসেম্বরের দিকে যে তাবলিগ জামাত অনুষ্ঠিত হবে টঙ্গীতে বিশ্ব ইজতেমা, সেখানে গত কয়েক বছর ধরে কিন্তু দুই অংশে ভাগ হয়ে সেই ইজতেমাটি হচ্ছে, কিন্তু আজকে এই সমাবেশ থেকে তারা বলেছেন যে সাতপন্থীদের আর কোনো ইজতেমাতে যোগ দিতে দেওয়া হবে না। পাশাপাশি কাকরাইল মসজিদ এতদিন যে দুই ভাগে বিভক্ত হয়ে তারা পরিচালনা করতেন, এবার বলেছেন তারা সেখানে সাতপন্থীদের কাকরাইল মসজিদে আর প্রবেশ করতে দেওয়া হবে না। এই বক্তব্যগুলো এখান থেকে এসছে। পাশাপাশি ইসলামী কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ পাশাপাশি আরও কিছু দাবি তারা তুলে ধরেছেন। তবে আরেকটি প্রসঙ্গ সামনে আনতে চাই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের মধ্যে এই ইসলামী এই সমাবেশে যোগ দেওয়া যারা এসে উপস্থিত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রতিবাদ জানিয়েছেন এখানে কেন তারা অবস্থান নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষণ সহ নানা কিছু প্রসঙ্গ কিন্তু সামনে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি টিউটোরিয়াল পরীক্ষা বিঘ্ন ঘটেছে, বাতিল করা হয়েছে এবং ক্লাসও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ঈশ্বর, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ধন্যবাদ আপনাকে শাকিল।